হ্যালো বন্ধুরা, আমি সুকন্যা, সুকন্যাস ফুড বুকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম একটা বাঙালিয়ানা ডিশ নিয়ে চলে এসেছি। আমাদের বাঙালিদের কিন্তু এটি খুবই একটি পছন্দের ডিশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই ধরেছেন, এটি হচ্ছে মাছ বেগুনের চচ্চড়ি। আমরা বাঙালিরা এটি খেতে কিন্তু খুবই পছন্দ করি, আর এটি সত্যি খেতে খুবই স্বাদের হয়। এখানে আমি দু রকমের মাছ ব্যবহার করেছি, একটি মোরলা মাছ আর একটি কাচকি মাছ। আমি এই দু রকমের মাছ দিয়ে বানিয়ে নিচ্ছি বেগুন চচ্চড়ি, তাছাড়া এটি খুবই সহজে তৈরি হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বেগুন, 2টি পেঁয়াজ, 1টি গোটা রসুন, 1টি ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা। আমি এখানে পেঁয়াজ, রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কাগুলিকে খুব ভালো করে চপ করে নিয়েছি। এইবারে একে একে আমি বেগুনগুলোকেও একদম চৌকো চৌকো করে কিন্তু কেটে নেব। বেগুনগুলো কেটে আমি একটি পাত্রে জল নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে বেগুনগুলোর মধ্যে কালো দাগ না পড়ে যায়। দেখুন, বেগুনগুলো কেটে কিন্তু আমি অলরেডি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এখানে আমার টোটাল 500 গ্রামের মতন মাছ নেওয়া আছে। আমি এখানে ব্যবহার করেছি মোরলা মাছ আর কাচকি মাছ। মাছগুলিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি এখানে গ্যাস অলরেডি জ্বালিয়ে কড়াটা গরম করে রেখেছিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটি গরম হওয়া মাত্রই আমি একে একে সব মাছগুলোই কিন্তু একসাথেই ছেড়ে দেব। আপনারা কিন্তু আলাদা আলাদা করেও মাছগুলি ভাজতে পারেন। আমরা সবগুলো মাছ অলরেডি দিয়ে দিয়েছি একসাথে। এবারে খুবই সাবধানে কিন্তু আমাদের মাছগুলোকে একসাথে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমরা এখানে মাছগুলিকে একদম লালচে করে বেশ একটু ক্রিস্পি করে ভাজবো। তার জন্য আমাদেরকে একটু বেশিক্ষণ ধরে মাছগুলোকে ভাজতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে বড় মাছগুলিকে উল্টে পাল্টে নিচ্ছি। আমি মাছগুলিকে এখানে খুবই সাবধানে উল্টে পাল্টে নিয়েছি। এবারে আমাদের অপেক্ষা করতে হবে মাছগুলো যতক্ষণ একদম লালচে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যায়। দেখুন, আমাদের এখানে মাছগুলি একদম কড়া ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলিকে একে একে আস্তে আস্তে খুবই সাবধানে আলতো হাতে কিন্তু একটা বলের মধ্যে উঠিয়ে নেব। দেখুন, আমি মাছগুলিকে অলরেডি একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, দু একটা মাছ ছাড়া বাকি সব মাছই কিন্তু এখানে একদম আস্ত রয়েছে। এইবারে সেই মাছ ভাজা তেলটি যেটি বেঁচে ছিল সেইটির মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কুচানো রসুনগুলি। দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি। আবারও আরেকবার আমি একটু নেড়ে নেব। দেখুন, আমাদের এখানে রসুনগুলো অলরেডি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা কুচো পেঁয়াজগুলি এটার ওপর দিয়ে দেব, মিশিয়ে নেব খুব ভালো করে, এবং পেঁয়াজগুলিকেও লালচে হওয়া অবধি অপেক্ষা করব। পেঁয়াজগুলি আমাদের খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন একদম হয়ে গেছে। এইবারে আমরা একে একে সমস্ত কাটা বেগুনগুলি এটার মধ্যে মিশিয়ে দেব। এবারে খুব ভালো করে বেগুনগুলিকে আমাদের মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে বেগুনগুলিকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমরা এটির মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতন হলুদ, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন নুন, এবার মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে বেগুনের সাথে মশলাগুলি খুব ভালো রকম করে মিশিয়ে নিতে হবে।
আমি অনেকক্ষণ ধরে মশলাটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইয়ের উপর একটি ঢাকনা দিয়ে দেবো, যেটির সাহায্যে আমাদের বেগুনটি খুব শিগগিরই নরম হয়ে যাবে। আমি 5-7 মিনিটের মতন কড়াইটিকে ঢাকনা বন্ধ করে সিম আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটি খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে মশলাটি থেকে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব আরেকবার। এইবার কুচিয়ে রাখা ধনেপাতাগুলি আমি এটির মধ্যে দিয়ে দেব। মিশিয়ে নেব খুব ভালো করে। এইবারে আমি ভাজা মাছগুলি সমস্ত এটার মধ্যে মিশিয়ে দেব। দেখুন, আমি খুব আলতো হাতে একদম তলার থেকে মশলাগুলি উঠিয়ে উঠিয়ে মাছগুলির সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি। এইবারে আমরা আরও 5-7 মিনিটের মতন এইভাবেই কড়াইটিকে কম আঁচে বসিয়ে রাখবো, যতক্ষণ না পর্যন্ত তরকারিটি থেকে পুরো ভালো করে তেল ছেড়ে দেয়। আমাদের অলরেডি 5-7 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের এই মাছ বেগুনের চচ্চড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমরা গ্যাসটিকে অফ করে দেব। আমরা অনেকক্ষণ আগেই কড়াইটিকে বন্ধ করে দিয়েছিলাম, এইবারে আমরা এই মাছ বেগুনের চচ্চড়িটি একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটি গরম গরম ভাতের সাথে খেলে আর সত্যি কিছু লাগে না, এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে নেওয়া যায়। আমরা বাঙালিরা এতটাই পছন্দ করি এই ডিশটিকে। আপনারা এই ডিশটিকে ঘরে তৈরি করুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটি সত্যি আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর পাশে রাখা বেল আইকনটি টিপে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা। আমি খুব শিগগিরই আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ অবধি বিদায় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।